আমি আজকে মিল থেকে কাজ দিয়ে যখন আসছিলাম, কনকের দোকানের সামনে আমাদের পাড়ায় থাকে অশোক মন্ডল। অশোক মন্ডল এসে তখন আমার সাইকেলে ধাক্কা মারে, ধাক্কা মেরে নানা রকম ভাবে গালাগালি খিস্তি শুরু করে। তখন আমি বলি যে গালাগালি খিস্তি করছো কেন, তখন আমাকে 3-4 ঘুষি চার থাবর মেরে আমাকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে তারপরে ওইখানকার লোক আমাকে বাঁচায়, তারপর আমি হাসপাতালে গেছি। গিয়ে আমাকে হাসপাতাল থেকে এসে আমি থানার কাছে গেছি, যেহেতু আমরা বিজেপি করেছি বলে সেই জন্য এই অত্যাচার শুরু করেছে। এখানকার তৃণমূল করে, তৃণমূলে হারমাত বাহিনী। আমরা আগের থেকে কোনো শত্রুতা ছিল না, যেহেতু আমরা বিজেপি করি বলে সেই কারণে ওনাদের রাগ। এই অশোক মন্ডল আগে সিপিএম করত, ঠিক আছে, বাপি ঘোষের সাথে সিপিএম করত। বাপি ঘোষ যখন টিএমসি তে যোগ করে, সেও টিএমসি তে যোগ করে। করার পরে তার পাশের বাড়ির এক মহিলাকে মেরে মুখ থেকে রক্ত বের করে দেয়, এবং চার তারিখ তার আর এক পাশের বাড়ির ছেলেকে মেরে মুখ টুক ফাটিয়ে 4 তারিখের পরে তখন আবার বলে যে কোথায় তোর বিজেপির কে আছে দেখে নেব। যেহেতু বিজেপি করেছিলাম বলে তাই জন্য এই আজকের ফল। আগে সিপিএম এ ছিল, সিপিএম এর থেকে আসার পরে আবার টিএমসি তে ঢুকে এত বারবারান্তি শুরু করেছে। এরা সিপিএম এর থেকে এসে হারমাতগিরি করেছে, আবার টিএমসি তে যোগ দিয়ে আবার সে হারমাত বাপি ঘোষের নেতৃত্বে সে হারমাতগিরি করছে। থানায় অভিযোগ দায়ের করেছে? হ্যাঁ, থানায় এর নামে অভিযোগ করেছি। আমি কি চাইছেন? আমি এর যথেষ্ট শাস্তি চাচ্ছি। আপনার নাম? সংগ্রাম সরকার। আমার জানা যে তারা একজন আসছিলেন একজন যাচ্ছিলেন, এবং তাদের মধ্যে একটা টাসেল হয়। টাসেল হওয়ার পর তারা দুজন দুজনের সঙ্গে বাক্য বিনিময় হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়, এবং পরবর্তী সময় জানি এটা ধাক্কাধাক্কিও হয় দুজনের মধ্যেই। তারপর ওখানকার লোকাল লোক সেটাকে তাদেরকে সরিয়ে দেয়। আর যেটা বললেন যে সেটা হচ্ছে যে 4 তারিখের পর, ভোটের রেজাল্টের পর থেকে আমি দাবি করছি এবং দায়িত্ব নিয়ে বলছি যে 17 নম্বর ওয়ার্ডে কোন রকম কোনো অশান্তি হয়নি। কারণ আমাদের নির্দেশ ছিল দলের পক্ষ থেকে, এমএলএ এবং এমপির পক্ষ থেকে, যে কোনো গন্ডগোল করা যাবে না। তো সেটাকেই আমরা দলের নির্দেশ মাথায় রেখে আমরা শান্তিপূর্ণভাবেই রয়েছি। আর যদি কোনো রকম কোনো থ্রেড বা কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে তো প্রশাসন জানতো, তাহলে তো প্রশাসনের কাছে রিপোর্টটা থাকতো। তো যখন সেটা হয়নি সেটা একটা ভিত্তিহীন কথা। এবং আজকে যে ঘটনাটা ঘটেছে, যদি তারা আমার কাছে আসতো পাড়ারই ছেলে, আমি নিশ্চয়ই তাদেরকে নিয়ে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করতাম। কিন্তু যেহেতু তারা প্রশাসনে গেছে এক পক্ষ, প্রশাসনে যখন গেছে প্রশাসন ব্যাপারটা দেখবে, এটাই আশা রাখবো আর কি। আমার নাম শম্ভুনাথ ঘোষ, 17 নম্বর ওয়ার্ড, হালিশরপুর।